চুরির মালপত্র বিক্রি করতে এসে নকশাল বাড়ির তোতারাম এলাকায় পুলিশের হাতে গ্রেফতার হলো এক যুবক ধৃতের নাম রবি সিংহ সে খড়ি কোয়ার্টার মোড়ের বাসিন্দা কাছে কাঁসার চারটি থালা দুটি গ্লাস পঞ্চপ্রদীপ বালতি সহ একাধিক কাঁসার সামগ্রী উদ্ধার হয়েছে পুলিশ সূত্রের খবর বিক্রি করার সময় পুলিশের কাছে খবর আসে চুরির সামগ্রী বিক্রি করা হচ্ছে পরে ধৃতকে আটক করে সে সব সামগ্রী উদ্ধার করা হয় দৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় সোমবার ধৃতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে বাড়ি থানার পুলিশ